বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠান হাদিসে নববীর সারসংক্ষেপে আপনাদের সবাইকে মোবারকবাদ। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে হাদিসে পাকে যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর দুরূদ পাক পড়ার ফজিলত বর্ণনা করা হয়েছে তার থেকে একটি হাদিসে পাক শ্রবণ করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাক'আদাহু মিনাল জান্নাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক দিন আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, জান্নাতের কোন জায়গার মধ্যে সে থাকবে তা নিজের চোখে দেখে না নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দরুদে পাক পড়ে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই বর্ণিত ফজিলতগুলো হাসিল করার তৌফিক দান করুক। আসুন আমরা একবার মোহাব্বত সহকারে দরুদ পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা অনুষ্ঠানের শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমার প্রিয় নবী সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। যা কিছু শ্রবণ করব নিজে এরপর আমল করে অন্যান্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে মিথ্যা। তো মিথ্যার ব্যাপারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা কিছু হাদিসে পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রবণ করব। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار. الله أكبر. حضرت ابن مسعود رضي الله تعالى عنه تكي بنيتو رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إشاد قرن شطو بادتا হচ্ছে নেক আমল, এবং প্রত্যেক নেক আমল জান্নাতের দিকে নিয়ে যায়, এবং মিথ্যা নিকৃষ্টতম আমল, এবং প্রত্যেক নিকৃষ্ট আমল প্রত্যেক খারাপ আমল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আসুন প্রিয় স্নেহী ভাইরা, আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আরও কিছু হাদিসে মুবারাকা শ্রবণ করি। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا نتني ما جاء به. حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত رسول الله صلى الله تعالى عليه وآله وسلم ارشاد করেন, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তার মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। নাউজ বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আরও একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। হাদিস সাফওয়ান বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কোনো মুমিন কি ভীরু কাপুরুষ হতে পারে? রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ হতে পারে। এবং পুনরায় রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কোনো মুমিন কি বখিল অর্থাৎ কৃপণ হতে পারে? রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ হতে পারে। পুনরায় রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, কোনো মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না কোনো মুমিন মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। তো মিথ্যাবাদী মিথ্যা এটা মুনাফিকের অনেক বড় একটা আলামত। মুমিনের মধ্যে কোনো মুনাফিকের গুণাবলী পাওয়া যায় না, সেই জন্য মুমিন এবং মুনাফিক পরস্পরের মধ্যে অনেক 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 ব্যবধান রয়েছে। কেননা মুমিনের মধ্যে ইমানের নূর আল্লাহ তাআলা দান করেন, মুনাফিকের মধ্যে আল্লাহ তাআলা কপটতা এবং কপটতার সিলমোহর আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাওয়াতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আরও একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। আন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাইসাল কাযযাবু আল্লাযী ইউসলিহু বাইনান নাস ওয়াইয়াকুলু খায়রান ওয়ায়ানমি খায়রান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিথ্যাবাদী কখনো উভয়ের মধ্যে পরস্পরের মধ্যে সমঝোতাকারী হয় না এবং উত্তম বাক্য এর প্রচারক হয় না। অর্থাৎ সে না নিজে ভালো কথা বলে না নিজে ভালো কথা প্রচার করে এবং উভয়ের মধ্যে সমঝোতাও করে না। এটা হচ্ছে মুমিনের সিফাত। তো আল্লাহ তাআলা এই সিফাতগুলো মুমিনের মধ্যে রেখেছেন। তো মুমিন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর ভর করে আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী সঙ্গ অবলম্বন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। তাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম আহকাম আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতে মুবারকার মাধ্যমে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।